জানাজা সামনে নিয়ে কি এত কথা কইতে হয় তাড়াতাড়ি জানাজা পড়ে কবরে নিয়ে যা অথচ নাউডুবা বাজারে ওই মানুষটারে আপনি সবচেয়ে বেশি চা খাওয়াইছেন কিন্তু ধরেন আমার নামে কই আবার কার নামে কই বিপদে পড়ে যাবে দূর দিনের আমিন ভাই আমরা তোমায় ভুলেই নাই আমিন ভাই আসছে রাজপথ কাঁপছে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান কর খাটি শেষ ঠিকানা তোমার আমার

আলহাজ হযরত মাওলানা আবু মকর সিদ্দিক ফরিদী খতিব বাইতুল আম্বর জামে মসজিদ চুঙ্গি ঢাকা আরো কথা বলেছেন জনাব মুফতি আব্দুর রাজ্জাক রুমি সাহেব মুফতিম بحরুল উলুম মাদ্রাসা আরো কথা বলেছেন মাওলানা আব্দুল আজিজ ইমাম ও খতিব নওগাঁ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন সম্মানিত মানুষ জনাব হাফিজ মাওলানা ইদ্রিস খান সাহেব ইমাম পত্র জামে মুসি তো এই আজকের এই দামি মাহফিল আমরা আসতে পেরে খুশি না বেজার বাবা আজকে দেখেন যেই সময়ে আমরা আল্লাহ এখানে আমাদেরকে আনলে ঠিক এই সময়েও এই গ্রামের অনেক ভাই ব্রাদার অনেক মানুষ বিভিন্ন দুনিয়া বিকাশে লিপ্ত

যে সময়ে মানুষ কে কার আগে गुन्हा করবে সেই গুনাহের প্রতিযোগিতায় মানুষ আমরা লিপ্ত ঠিক মানুষ আল্লাহ কোরআনে বলেন হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান তোদেরকে আমি আল্লাহ আদর্শ দিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই তোদের আদর্শ কিন্তু আজকে আমরা কপলপুরা মুসলমান আজকে আমরা আদর্শ বানিয়েছি ইহুদিদেরকে আদর্শ বানিয়েছি খ্রিস্টানদের

এই যে আজকে একটা জিনিস দেখেন এই যে জিকির এমন মানুষ আমরা আছি দেখবেন সারা সপ্তাহ তো দূরের কথা পাঁচ মাস ছয় মাস এক বছর কোনদিন একটু মাওলা পাকের জিকির জবান দিয়ে বের হয় না অথচ হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান ও না উডুবার মুসলমান ও শরীয়তপুরের মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল আল্লাহ বলেন বান্দা শুন তোর হৃদয়টা অশান্ত তোর মাথায় শুধু ডিপ্রেশন তোর মাথায় শুধু পেরেশানি আর পেরেশানি আজকে দেখবেন আমাদের দুনিয়ার ভিতরে মানুষগুলা বেশি আত্মহত্তা করে টাকা পয়সার কোন টান নাই হাজার হাজার কোটি কোটি টাকার মালিক কিন্তু তাদের মেয়ে তাদের ছেলে তাদের ঘরের ভিতরে শান্তি নাই দেখবেন মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন দেয়া বলেন বান্দা মনটা অশান্ত হৃদয় এই যে মসজিদের কোনায় বৈশাখ একটু একটু আল্লাহ আল্লাহর জিকির ক দেখবি তোর জিকির করতে দেরি আছে তোর অশান্ত হৃদয়টা রে আমি আল্লাহ সাথে সাথে ঠান্ডা করে দিব চিৎকার মেলে বলেন আল্লাহ আকবর

কতক্ষণ আল্লাহর জিকির করব আমার নবী ডাক দিয়া বলেন আকসিরু যিকর আল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন আমার নবী বলেন বান্দা তুই এত সময় ধরে জিকির করবা যাতে দুনিয়ার অন্য মানুষ তোমার দেখলে পাগল বলে পাগল আজকে দেখেন ইমানদার ও আমার কলিজার টুকরা যুবক

এরপরে আমার নবী অপর হাদিসে বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়াসিকালতুল ক্বুলুবি যিকরুল্লাহ আমার নবী বলেন প্রত্যেকটা জিনিস যখন জং ধরে যায় সেই জং দূর করার জন্য একটা রেত থাকে এরপরে আমার নবী বলেন এই যে আমরা যখন গুনাহ করতে করতে অন্তরে যখন जंग পরে যায় এই जंग দূর করার রত হচ্ছে আল্লাহর জিকির চিৎকারে বলেন আল্লাহু আকবার এ কারণে ईमानदार মুমিন মুসলমান এই যে এই মাহফিলে আসলাম এই যে জিকির কল্লাম খোদার কসম এটা দুনিয়ার অন্য কারো লাভ হয় নাই আপনার আর আমার আখের আখে লাভ হইছে এ কারণে আমি আমার মাইকে আওয়াজ যত দূর যা ও আমার যুবক ভাই ও আমার পাখিরা ইসা তোমাদেরকে ডাকবে না রে বাবা একটু আস আজকে কয়েকটা সিকিরের আলোচনা শুন কয়েকটা আমলের আলোচনা শুনো কিছু মেসেজ বাড়িতে নিয়ে যাও কারণ এই দুনিয়ায় সব কিছুর গ্যারান্টি আছে নিঃশ্বাসের কোন গ্যারান্টি নাই বাবা কারণ আজকের এই মাহফিলটা হতে পারে আপনার আর আমার শেষ মাহফিল এই কারণে বাবা আমলগুলা গুলা একটা আমল যদি করতে পারে ইনশা আল্লাহ আমার আপনার কবরটারে জান্নাত বানায়া দিবেন একজন মালিক তিনি কে এমনও মানুষ আমরা আসি বাবা জিকির তো দূরের কথা এই জিকিরের বিরোধী দাই হয়ে যায় আছে না আজকে দেখে কথা যখন আইলেছে কই আলাম নি কোন কষ্ট হইতে আমার কথা বুঝতাছেন তো থাকি থাকিয়ে দেখবেন কিছু নতুন নতুন আমল কিছু নতুন নতুন মেসেজ নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ এ কারণে ইমানদার মুমিন মুসলমান ও আমার যুবর ভাই ও আমার বৃদ্ধ বাবাজিরা এখন আমি আপনাদেরকে কিছু আমল দিব রে বাবা এই আমলগুলা ভালো করে শুনবেন ভালো করে করার চেষ্টা করবেন কারণ এই দুনিয়ায় এমন মানুষ আছে বাবা বেঁচে আছে কিন্তু সন্তান দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছে এই দুনিয়ায় বাবা আশা সিরিয়াল আছে আগে দাদা আসেন তারপরে বাবা আসেন তারপরে সন্তান আসেন কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল না এ কারণে ইমানদার মুমিন মুসলমান ওই কবরে কোনো টাকা পয়সা যশ খেতে কিছু যায় না ওই কবরে যদি আপনার আমার সাথে যায় সেইটা হলো ঈমান আমল এই কারণে বাবা এখন আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলবো ইনশাআল্লাহ সেই আমলগুলা করবেন। ইনশাআল্লাহ সেই আমলগুলা পারলে রেকর্ড করে নিবে এখনই আমি আপনাদেরকে এক নম্বর আমল দিয়ালাই সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ কারণ যারা আমরা মাহফিলে আইছি আর যারা আসি নাই এদের ভিতরে একটা পার্থক্য থাকতে হবে না এখন অনেক জায়গায় দেখবেন হাজার হাজার মানুষ হয় কিন্তু ভাইজান ওয়াজে যে গেছে কোনো মেসেজ কি বাড়িতে নিয়ে আসতে পারছেন কয় কি না অনেকে ওয়াজে আসে যে এক কান্দা ঢুকবে আরেক কান্দা বাইরে হবে শুধু কান শুন কিন্তু না আমি কিন্তু আবার যেই পরাটা এখন দিমু আবার কিন্তু জিগামু আমার আপ্পা জান এইটা একটু আপনি বলেন আপনি ভুল বলবেন বলেন কোন সমস্যা নাই কিন্তু আমি সুদরাও দিব কারণ আমরা সবাই চাই আজকে যে রকম এই যে সবাই একত্রিত হয়ে গেছি কাল হাসরের ময়দানে নবীজির হাত থেকেও সফা হাতটা নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি আমরা সবাই একত্রে পান করতে চাই আল্লাহু আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি থাকতে সময় করো আমল ইমান করো খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ঠিক নাম মুসলমান এই গ্রামে যে সব চাইতে সে মারা গেলে তার কবরটা তো এসিয়ালা কবর হয় নাকি নাকি ফেনের কবর হয় নাকি আমাদের মতো গরিব ঘরের সন্তানদের যেরকম মাটির কবর তাদেরও এরকম মাটির কবর বাবা সবার মাটির কবর এ কারণে এক নম্বর আমল দিচ্ছি মাগরিবের পরে 7 বার ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিলান নার সবাই বলেন মাগরিবের পরে কয়বার বাবা ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি আরে আমার নবি কি বলেন দুনিয়ার ভিতরে যে বান্দাবান্দি মাগরিবের পরে সাতবার ফজরের পরে সাতবার সূরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করবে পাঠ করবে ওই দিন অথবা ওই রাতে যদি ওই বান্দাবান্দি মারা যায় আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দেয় ওই বান্দাবান্দির জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ জান্নাত কি ওয়াজিব করিয়া দেয় এক নম্বর আমল দিলাম মনে থাকবে না ইনশাআল্লাহ এবার নেন দুই নম্বর আমল আমার নবী বলে বলেন মাগরিবের পরে একবার ফজরের পরে একবার সূরা হাশরের শেষ তিন আয়াত আমাদের মসজিদের ইমাম সাহেবরা কত সুন্দর করে আমাদেরকে এই আমলটা শিখাইরে বাবা কিন্তু আমরা এমন কপাল পোরা মুসলমান ইমাম সাহেব যেদিন ফজরের সময় থাকে না দেখা যায় মসজিদের ভিতরে এই আমলটা কেউ করে না অত সেই সূরা হাসুরের শেষ তিন ইমাম সাহেবরা সারা জীবন ফজরের নামাজটা কইরা সালামটা ফিরাইয়া আমাদের দিকে মুখ করে কি সুন্দরভাবে আমাদেরকে পয়ায়া দেয় আমার নবী বলে মাগরিবের পরে একবার ফজরের পরে একবার দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি এই সূরা হাসরের শেষ তিন আয়াতটা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করিয়া দেন যেই সত্তর হাজার ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই যে খাড়া কাদের কলিমউদ্দিনের ছেলে সলিমউদ্দিন এই আমলটা করছে আল্লাহ তুমি ওর গুনাটা মাফ কইরা দাও গুনাটা মাফ কইরা দাও গুনাটা মাফ কইরা দাও ও আমার বাবা ও আমার চাচা ও আমার দম আপনার আমার জন্য যদি 24 টা ঘন্টা আল্লাহর কাছে যদি 70000 ফেরেশতা এই রকম ভাবে দোয়া করে খোদার কসম তোমার আর আমার আমলনামায় গুনাহ থাকতে পারে না সব গুনাহগুলো একজন মালিক নিভিয়ে দিবেন তিনিকে শুধু তাই নয় এরপরে আমার নবী এই হাদিসের শেষের অংশে আরো সুন্দর কথা বলেন আমার নবী বলেন ওই দিন অথবা ওই রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় শাহাদাতের মরণের শহীদি মরণের সওয়াব দান করিয়া দেয় এই কারণে বাবা দুই নম্বর মেসেজটা পাইলেন তো মাগরিবের পরে একবার

আমি সবাই যখন উচ্চারণ করবেন থেকে যদি উচ্চারণ করতে না পারেন অত বড় হুজুর না আপনার সন্তানের বয়সী কারো নাতির বয়সী কারো ভাইয়ের বয়সী একটু কইবে আমিনুর বাবা তুমি এটা আবার কর আমি আবার শিখে দিন কারণ আমার নবী এই আমলটার ব্যাপারে জান্নাতের যত বেশি সার্টিফিকেট আর গ্যারান্টি দিছে দুনিয়ার অন্য কোন ব্যাপারে আল্লাহু আকবার এটার নাম হল সাইদুল ইসতেফাহ আমি জানি না বাবা কোনদিন আপনারা পড়ছেন কিনা যদি না পড়ে থাকেন একটু আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ পড়ে দোয়া করবেন আল্লাহ আমিন আর ইসলাম শরীয়ত পরিকে শুধু তুমি সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে কোরআনের পাখি হিসেবে কবুল করেন আল্লাহ পাক আল্লাহ পারবেন না দোয়া করতে ইনশাআল্লাহ সবাই রেডি হয়ে যান সবাই পড়েন আল্লাহুম্মা আল্লাহ যতদূর যায় বোনেরা আছেন আপনারাও আমাদের সাথে উচ্চারণ করেন কারণ কাল ফজরের সময় কে কোন জায়গায় থাকি বাবা কিছু জানা নাই এই কারণে আদ-দুনিয়া মজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাত কামায়ার জায়গা আর এইখানে আসছি যদি দুই তিনটে আখিরাতের আমল না যিয়া পারি আপনার আমার আমার চাইতে বড় হতবাকেই দুনিয়া আর কেউ এই কারণে সবাই পড়েন আল্লাহুম্মা আল্লাহু আল্লাহু ইল্লা আনতা আল্লাহু খলাকতানি ওয়া আনা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي ফাগফির লি فانه لا يغفر الذنوب الا انت সবাই পড়েন আলহামদুলিল্লাহ এবার ইসতফতি কলবা ইসতফতি নফস প্রত্যেকজন মানুষ নিজের অন্তর্কে জিজ্ঞাসা করেন যে কোনদিন এই আমলটা করছেন কিনা বাবা কোন দিন বলে আমলটা করেন নাই অতচো আমার নবী বলেন সকাল সন্ধ্যায় মাগরিবের পরে বা ফজরের পরে পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাস নিয়ে সওয়াবের উদ্দেশ্যে যারা এই সাইয়েদুল ইস্তিগফার পড়ে ওই দিন অত ওই রাতে যদি ওই বান্দাবন্দি মারা যায় সে নিশ্চিত জান্নাতি কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ অতচো দেখেন এই যে আমার সামনে যারা আছেন আমার বাবার বয়সী দাদার বয়সী

আর সেইখানে আমরা এত সুন্দর তাহলে যেই মদ্রিসার যেই মাদ্রাসার যেই মসজিদের উসিলায় যেই যুবকদের উশিলায় এই যে আপনাদের উসিলায় যারা আজকের এই মাহফিলটা আয়োজন করলো আল্লাহ গো আপনি এই মাহফিলের রুসিরাই পুরা গ্রামের উপর খাস রহমত নাজিল করিয়া দেন আল্লাহ এই গ্রামের যত মানুষ অন্ধকার কবরে আছে আল্লাহ তাদের অন্ধকার কবরগুলো তুমি জান্নাতের বাগিচা দাও

তার লাশ আনার জন্য সবাই রেডি শরিয়তপুর সদর হাসপাতাল থেকে তার লাশ আন তার ছেলেও রেডি বড় ছেলে সুলাইমান নাম ছিল এলাকার রাস্তা অতিক্রম করে মেইন রোডে আসছি অটোতে করে সবাই যাব ওই ছেলে দাঁড়ায়া রইছে ওই মৃত ব্যক্তিরই বড় সন্তান হঠাৎ করে একটা বাইক এসে মাইরা দিল জায়গায় মারা গেছে জায়গায় নেয়াদ ছিল বাবার লাশটা আনবে জানাজা পড়বে কিন্তু এমন পরিস্থিতি মাওলা মাকের পক্ষ থেকে ছেলে বাবার জানাজা বাদ মাগরিব পুরা গ্রামবাসী একত্রে পইরা ছেলে আর বাবারে একত্রে মাটিতে শুয়ে দিল এই কারণে বাবা এই যে তিনটা আমল দিলাম আপনারা বুঝতে পারছেন তো জীবনের এইগুলাই সম্বল আজকে যেই বন্ধু বান্ধব লয়ে এত কিছু আড্ডা মারেন আপনি যেদিন মারা যাবেন এই মসজিদ মাঠে যখন আপনার দুপুর একটার সময় জানাজা হবে মাছ খান থেকে রোদ্রের ভিতরে দাঁড়ায় রয়েছে এমন একজন মানুষ কেউ এমনা জানাজা সামনে নিয়ে কি এত কথা কইতে হয় তাড়াতাড়ি জানাজা পরে কবরে নিয়ে আসা অথচ নাউডুবা বাজারে ওই মানুষটারে আপনি সবচেয়ে বেশি চা খাওয়াই দুনিয়াটাই এমন আজকে আপনার আমি মারা যাই আসল স্মরণ কেউ করবে না স্মরণ করবে আপনার নামে আমার নামে টাকা পয়সা আসলে দুনিয়াতে গান দিবি মানে কিভাবে আপনার আমারে বাস দেওয়া যায় কবরে সেই চিন্তা করবে কিন্তু অথচ আপনার আমার নামে একটা ওয়াজ মাহফিল দিলে মাওলা পাক আপনার আমার আমল নামে সওয়াব দিয়েই থাকবে আল্লাহ এ কারণে ঈমানদার মুমিন মুসলমান আপনাদেরকে তিনটা আমল দিলাম রে বাবা

আমাদের করতে পারবে না একজন মালিক আপনাকে আর আমাকে বাঁচাবে চিৎকার মেরে বলেন তিনি কে তাহলে মাসাল্লাহ বুঝতে পারছেন তো বাবা দেখেন আজকে বহু দুয়ার শুনছেন কিন্তু এই জান্নাতে যাওয়ার ধারাবাহিক আমলগুলো আমার মনে হয় না এত সুন্দরভাবে কোনোদিন শুনছেন শুনছেন এবার যদি বাবা এই যে আপনাকে যে আমল করে আমল করা সুন্দরভাবে বুঝায় দিলাম অনেকে দেখছি আমি বলার পরে আবার বলতেছি হুজুর জানি কি কইলো প্রথম আমলটা ওইটা বলছিলাম আল্লাহ হুম্মা আজির মিনান্নার সবাই আমার সাথে বলেন আল্লাহ হুম্মা এদের সামনে নির্বাচন দেখবেন মনোনয়ন তো কনফার্ম হয়ে গেছে না তাই মনে করেন এই যে

এবার যে চাকরটা আমল দিছিলাম আমি যদি সংক্ষেপে কেউ রে বলতে বলি কেউ কি পারবে যে আব্বা আমি কইবার যে মাগরিবের পরে সাতবার ফজরের পরে সাতবার একটা দোয়া দিয়েছিলাম একজন আমারে বলেন আমি এই আমলটার সবটা নিয়ে আমি আমার মেন আলোচনা যেটা আয়াত এবং কোরআনের হাদিস পড়ছি ওইটার দিকে চলে যাব কারণ আমি বইলা গেলাম আপনি বুঝছিলেন কিন্তু মনে নাই ওইটা দিয়ে কোনো উপকার নাই আমার কথা হলো যেই গরামে যাব সেই গরামে একটা আমল ইবাদতের রাজ قائم করে দিতে হবে যাতে করে ইন ফিউচারে ভবিষ্যতে মানুষ ওই আমলটা করলে

তো এইটা আপনারা কি করবেন এলাকার ইমাম সাহায্য এলাকার ইমাম সাহেব তুমি করেননি অনেক জায়গায় এলাকার সবার সম্মান আছে শুধু ইমামের সম্মান নাই কিন্তু বাবা একটা জিনিস মনে রাখবেন আজকে আপনি মারা যান আপনার বাবা দশ বছর আগে মারা গেছে কেউ দোয়া করে না আপনার সন্তান কবরের দিকে তাকায়ও না সে কিভাবে পালসার নিয়ে ঘুরবে সে কিভাবে দামি আইফোন নিয়ে ঘুরবে সে আছে সেই চিন্তায় কিন্তু মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুররা ছোট্ট ছোট্ট ছেলেরা এই শীতের ভিতরে কোন কোন শীতের ভিতরে

ফরজ নামাজের পরে সুন্দর ভাবে তিন কুল পড়বেন ইনশাআল্লাহ মনে থাকবো না তিন কুল আজকে এই মোটামুটি চারটা আমল দিয়া যায় আবার যদি আল্লাহ কোনদিন আপনাদের কাছে আসে এই চারটার পরে আরো তিনটা চারটা দিয়ে যাব তখন দেখবেন একটা আমলে জিন্দেগি গঠন করলে কি শান্তি যে শান্তি দুনিয়া লক্ষ কোটি টাকা দিও কিনা যায় না এই শান্তিতে আল্লাহ এত শান্তি রাখছে আল্লাহ আল্লাহ